নদিয়ার কল্যাণীতে একই স্কুলের 29 জন পড়ুয়া করোনা আক্রান্ত। একই স্কুলের 29 জন পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে নদিয়ার কল্যাণীর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে। জানা গিয়েছে গতকাল 218 জনের আরটিপিসিআর টেস্ট করা হলে 29 জনের রিপোর্ট পজিটিভ আসে। আবাসিক ওই স্কুল থেকে আক্রান্তদের পরিবারের সদস্যরা তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে আক্রান্তরা আপাতত বিপদমুক্ত রয়েছে। ওই স্কুলের বাকি পড়ুয়াদের আজ আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা ওই স্কুলে পৌঁছেছেন। 324 ধরা পড়েছে এই পর্যন্ত কতজন? এই পর্যন্ত ধরা পড়েছে আমাদের 29 জন। আমরা প্রথমে ধরা পড়েছিল দুজনে, একটা পিটিসি মিটিং হওয়ার পরেই দুজনের রিপোর্ট করে জ্বর আর একটু হচ্ছিল ওদের। ওদের তারপর আমরা পাঠাই জিএনএম হসপিটালে। হসপিটালে ওদের আমরা ইন্ডিভিজুয়ালি টেস্ট করিয়েছিলাম। করানোর পর তাদের পজিটিভ আসার পরে আমরা তাদের ইনফর্ম করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তারপরে আমরা ভাবলাম যেহেতু দুজনের হয়েছে তাহলে সবার একটা টেস্ট হয়ে যাওয়া দরকার বলে আমরা ডিস্ট্রিক্ট অথরিটি মানে থ্রু এসডিও সাহেব আমরা রিকোয়েস্ট করে এসইএমএইচকে চিঠি দিয়ে আমরা এখানে আরটিপিসিআর একটা ইনভেস্টিগেশন ক্যাম্পের ব্যবস্থা করি। এবং সেটা গত পরশু দিন সেই ইনভেস্টিগেশন ক্যাম্প হয়, বসে টেস্ট ক্যাম্প বসে। এবং সেই টেস্ট ক্যাম্পে গত পরশু দিন মানে কত তারিখ ছিল, 215 জনের ওরা টেস্ট করতে পেরেছিল সারাদিনে। 10:30-11টার থেকে ওরা শুরু করেছিল। 215 জনের পরশু দিন টেস্ট হয় এবং 215 জনের মধ্যে গতকাল আমরা সন্ধেবেলায় রিপোর্টটা পাই, 7:30-7 নাগাদ রিপোর্টটা পাই। তাতে 29 জনের 29 পজিটিভ এসছে। কিন্তু সবাই 29 মধ্যে মোস্ট অফ দেম মানে তিনজন ছাড়া সবাই অ্যাসিমটোমেটিক। তিনজনের খালি একটু হালকা সর্দি কাশি ছিল, ছেলেরা 13 জন আর মেয়েরা 16 জন। আজকে আবার খালি তাদের না, আরও যে কজন বাকি ছিল সেই ছাত্রছাত্রীরা এবং সমস্ত স্কুলের স্টাফেরা মানে ইনক্লুডিং মি, আমি সমস্ত স্টাফ তাদের পরিবারের সবাই 10 বছরের ওপরে যত বাচ্চা আছে তারাও, ইভেন যারা বাড়িতে ক্যাম্পাসের মধ্যে যে পরিবারে যাদের ওয়ার্কার্স থাকে দিন রাত থাকে তাদেরও সবার আজকে আমরা আরটিপিসিআর করিয়েছি। 16 তারিখ আসার পর থেকে বাচ্চাদের একটা প্যারেন্টস ভিজিট ডে হয়েছে সেই দিন, সেটা 7ই ডিসেম্বর হয়েছিল। 7ই ডিসেম্বর হওয়ার পরে তারপর 7 দিন পরেই 7-8 দিন পর থেকেই ওই দুটো বাচ্চার আর কি পাওয়া যায়। আর প্যারেন্টস ভিজিটেতে দূর দূরান্ত থেকে এসছে, তো সেই পলাশির থেকে, করিমপুর থেকে, অনেক দূর থেকে। এখন আমরা বলতে পারি না কোন প্যারেন্টস অ্যাসিমটোমেটিক ছিল বা কেউ এসেছিল কিনা। কিন্তু এখন তো স্কুল খোলা রয়েছে, কিন্তু হিউজ পরিমাণে হলে পরে তাহলে কি আপনারা? হ্যাঁ, তখন তো নিশ্চয়ই আমরা পদক্ষেপ নেব। আমরা আমাদের ইয়েতে জানাবো যে যদি যখন হিউজ, কালকে আবার বাকি যাদের আজকে হলো টেস্ট কালকে আমরা পাবো, যদি দেখি যে সেরকম একটা হয় নিশ্চয়ই আমরা স্কুল বন্ধ তো তখন করতেই হবে। সেটা উইথ পারমিশন আমাদের হায়ার অথরিটিস বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছে আমরা পারমিশন, তাদের গাইডলাইন্স চাইবো কি যারা, তারা যেরকম আমাদের নির্দেশ দেবেন আমরা সেরকমই পালন করবো। আপনার নাম ম্যাডাম? আমার মৌসুমী নাগ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।